নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। প্রিয় সুধী, আপনাদের সম্মুখে আজ আমি আসিনি কোনো অনলাইন ক্লাস নিয়ে। আজ আমি এসেছি জাতীয় শোক দিবস 15ই আগস্ট উপলক্ষে আমার নিজের লেখা একটি কবিতা আপনাদের আবৃত্তি করে শোনাবো বলে। শোকাহত শ্রাবণ ধারা, তোমার আগমনে এ ধরা হেসেছিল যেন বসন্তে, তোমার সাজে পেয়েছিল এ বাংলা নতুন রূপ, কিন্তু কি মর্মান্তিকভাবে কেড়ে নেওয়া হলো তোমায় এ বর্ষায়, ঢাললো যেন শোকের বর্ষণ, জ্বালল বুকে অগ্নিধূপ। কবিতার বর্ণমালাগুলো সে আগুনের তাপে বলছে যেন সেই ব্যথিত কথা। প্রতিটি পংক্তি আজ বাঙালি জাতির জনকের শোকে যেন এক একটি শোকার্ত কবিতা। কেন আজও ঘাতক দালালদের সে ঘৃণিত ছোবল এ শোকাহত আমরা, হায়নারা কেন ঘুরে বেড়ায় আবারও নৃশংস হত্যার পায় তারায়, আবারও কি রচিত হবে সেই কলঙ্কিত ইতিহাস, কি বিভৎস সে ঘটনা, কতটা বেদনাদায়ক সে স্মৃতিচারণ। আমাদের অর্জিত স্বাধীনতাই যেন করল আমাদের সাথেই পরিহাস। একটি গোষ্ঠীর, একটি বংশের, একটি পরিবারের, একটি অবুজ শিশুর সেই আর্তনাদের কাছে আজও আমরা পরাজিত, পরাজিত আমাদের এখনকার সকল উচ্ছ্বাস। আমরা কেবলই শোকের মাস, শোকের দিন এবং শোকের ক্ষণ যাপন করি মাত্র, কিন্তু চেয়ে দেখো তারই প্রতিশোধে বাংলার সে বসন্ত যেন রূপ নিয়েছে আজ ঘন বর্ষার, তাই তো এই বাংলার আকাশে আজও ঝরছেই শোকের সে অঝোর ধারা যেন বলছে অবিরত, আমরা শোকাহত, আমরা স্তম্ভিত, হে বঙ্গবন্ধু তোমাকে ছাড়া। ধন্যবাদ। নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।